তো নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছো লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু অনেকেই ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছো অনেকেই কিন্তু তোমাদের মধ্য থেকে স্মার্ট কার্ডের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে তো অনেকেই কিন্তু সেটা পেয়েছ তোমাদের অ্যাড্রেসে কিন্তু বাই পোস্টে এসেছে এবং অনেকেই আছে যাদের কিন্তু এখনও এক মাস বা তার থেকেও বেশি হয়ে গেছে বা অলরেডি বা রিসেন্টলি যারা ডিএল টেস্টে পাশ করেছ তো তারা তারা তাদের যে ড্রাইভিং লাইসেন্সটি আছে অর্থাৎ বর্তমানে কিন্তু আরটিও অফিস থেকে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে দিচ্ছে না এক্সট্রা কিন্তু ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার সময় এক্সট্রা দুশো টাকা চার্জ নেওয়া হচ্ছে এবং তার জন্য কিন্তু তোমাদের অ্যাড্রেসে বাই পোস্টে একটি পিভিসি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ একটি স্মার্ট কার্ডের মতো ড্রাইভিং লাইসেন্স কিন্তু বাই পোস্টে তোমাদের অ্যাড্রেসে কিন্তু পৌঁছাচ্ছে তো যারা এখনও সেই লাইসেন্সটি পাওনি তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের ভিডিওতে আমি একটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদেরকে ওপেন করে দেখাবো এবং সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি নিজেই করে দিয়েছিলাম এবং নিজেই তার লার্নার লাইসেন্স এক্সাম নিয়েছিলাম আমার ল্যাপটপ থেকে এবং তার পাশাপাশি আমি কিন্তু তাকে আরটিও অফিস নিয়ে গেছি ডিএল টেস্ট দেওয়ার জন্য এবং সে কিন্তু ডিএল টেস্টে পাশও করে গিয়েছে এবং কতদিন পরে তার যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটা তার অ্যাড্রেসে এসেছে সেটাই আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর তোমরা যদি এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটিতে আমি আপলোড করি তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো চলো বেশি দেরি করব না সরাসরি আমরা চলে যাব সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এবং সেখানেই তোমাদেরকে দেখাবো যে তার ড্রাইভিং লাইসেন্স কবে অ্যাপ্লাই করেছে এবং সবার শেষে তার যে ড্রাইভিং লাইসেন্সটি আছে তার অ্যাড্রেসে কবে এসেছে তো কতদিন সময় লেগেছে তো তার যদি একটা ডিটেলস বা তার যদি অ্যাপ্লিকেশান ডিটেলসটা তোমরা দেখো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আন্দাজ করতে পারবে যে তোমাদের যে লাইসেন্সটা আছে তোমাদের অ্যাড্রেসে সেটা কবে পৌঁছাবে তো চলো ভিডিওটি শুরু করছি তো প্রথমত আমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে আমরা আমাদের স্টেটটাকে চুজ করে অলরেডি নিয়ে নিয়েছি এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে সেই নাম্বারটি এন্টার করব এবং ডেট অফ বার্থের অপশনে কিন্তু আমরা যে অ্যাপ্লাই করেছে তার কিন্তু ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে এবং এখানে ক্যাপচার করতে ফিল করে যখনই সাবমিট অপশানে ক্লিক করবে তার কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো তার স্ট্যাটাসটা যদি এখানে তোমরা দেখো সে কিন্তু অ্যাপ্লাই করেছে উনত্রিশ পার্স দুই হাজার তেইশে তো অ্যাপ্লাই কিন্তু যেই ডেটে সে করেছিল সেই ডেটেই কিন্তু সে ড্রাইভিং লাইসেন্সের জন্য ডকুমেন্টস আপলোড করেছে এবং সেই ডেটে কিন্তু ফি পেমেন্ট করে দিয়েছে এবং ডিএল টেস্টের জন্য কিন্তু সে সেই ডেটেই ফ্লট বুক করেছে তো তার যে যেদিন ডিএল টেস্ট ছিল আরটিও অফিসে সেদিন কিন্তু সে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করেছিল অর্থাৎ যেটাকে স্কুটনি ভেরিফিকেশান বলে এবং সেই ডেটেই কিন্তু তার সিগনেচার এবং ফটো নিয়ে নেওয়া হয়েছিল এবং সেই ডেটে কিন্তু সে টেস্টটা দিয়েছে এবং যেটা কমপ্লিট হয়ে গেছে এবং সেটা কিন্তু সে দুদিন পরে যেহেতু জমা দিয়েছে সেই কারণে এখানে কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে তিরিশ ছয় দু এবং অ্যাপ্রুভাল কিন্তু তিরিশ ছয় দু হাজার তেইশেই হয়ে গিয়েছিল এবং এখানে কিন্তু প্রিন্ট অফ ডিএল ইন ফ্রম সেভেন যে যেটা দেখাচ্ছে অর্থাৎ তার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা কিন্তু তেরো সাত দু হাজার তেইশে প্রিন্ট হয়ে গিয়েছিল অর্থাৎ এখানে কিন্তু বেশি দিন সময় লাগেনি তার যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটা প্রিন্ট হতে তো প্রিন্ট হওয়ার অনেক দিন পর কিন্তু রিসেন্টলি আমাকে কিন্তু সে ফোন করে বলেছিল যেমন তার কিন্তু সেই যে ডিএল লাইসেন্সটি আছে দু সপ্তাহ হলো তার অ্যাড্রেসে কিন্তু আসার আমার ইচ্ছা ছিল তার ড্রাইভিং লাইসেন্সটিকে আনবক্সিং করার তো সেক্ষেত্রে সেটা করা হয়নি কারণ আমি যার অ্যাপ্লিকেশানটা ওপেন করেছি তার বাড়ি আমার বাড়ি কিছুটা হলেও কিন্তু একটু দূরত্ব আছে সেই কারণে কিন্তু আমি সেটা আনবক্সিং করতে পারিনি তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা একটা আন্দাজ করতে পারো আজকে যেমন ছয় নয় দু এবং সে কিন্তু তিরিশ পাঁচ দু হাজার তেইশে তার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু তার একটা মোটামুটি সময় লেগেছিল তো অনেকে কিন্তু আমাকে আবার কমেন্ট করেও জানিয়েছে তার কিন্তু পঁয়তাল্লিশ দিনে অ্যাপ্লাই করা থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত তার হাতে পেয়েছে মাত্র পঁয়তাল্লিশ দিন সময় লেগেছে তো সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে যে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে এমনটা নয় কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে তো সেক্ষেত্রে যখনই তোমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে তো তোমাদের অ্যাড্রেসে কবে আসবে সেই ডেটটা কিন্তু সঠিকভাবে কেউই বলতে পারবে না তো ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই বা দু এক দিনের মধ্যেই কিন্তু তোমরা সেটাকে ডাউনলোড করে তোমাদের অ্যাম্প পরিবহন যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আর সেটা বা তোমাদের যে ড্রাইভিং লাইসেন্সটা যখন তোমাদের অ্যাড্রেসে চলে আসবে তো সেক্ষেত্রে পোস্ট অফিস থেকে তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে আর আমি যেটা মনে করি ডাউনলোড করে ব্যবহার করলেও কিন্তু সেরকম কোনো প্রবলেম তোমাদের হবে না তো আজকের ভিডিওতে এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ